যে এই ছেলেটাকে দেখলাম প্রাণোচ্ছল ফ্রেন্ডের সাথে গিটারে গান গাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির ছেলে। এই ছেলেটা কিছুদিন আগে হচ্ছে তার লাশ পাওয়া যায় হচ্ছে ঢাকা মেডিকেলের মর্গে, তো পচা গলিত লাশ। তারপর জানা যায় যে তার কিছুদিন আগে সে নিখোঁজ ছিল, সে ঈদ উপলক্ষে তার গ্রামের বাড়িতে গেছিলো, সেখান থেকে সে ঢাকায় ফেরত আসে একা একা, ফ্রেন্ডের সাথে কাজ আছে এইসব বলে। আসার পর নিখোঁজ হয়ে যায়, তারপর তো তার লাশ পাওয়া গেল। তো সেই ঘটনার পর প্রাথমিকভাবে ছাত্ররা নানান রকম দাবি জানাচ্ছিল, এটা তদন্ত হওয়ার অ্যান্ড স্টাফ, স্বাভাবিকভাবে এটাও খুন এবং ছেলেটার গলাতে হচ্ছে পচে ছিল আর কি, তো খুন না ভাবার কোনো কারণ নাই। কিন্তু কিছুদিন পর একটা ভিডিও প্রকাশ পাইল ছেলেটার, সেই ভিডিওতে দেখা যায় যে সে হচ্ছে ফুটপাতে বসে আছে, তার সারা শরীর রক্তাক্ত, রক্ত বেয়ে পড়তেছে তার গা থেকে। তারপর হচ্ছে কয়েকজন পুলিশ সদস্য তাকে সেখান থেকে তুলে একটা রিক্সায় তুলে দিছে। তো সেই ভিডিও প্রকাশ পাওয়ার পর তারপর সেখানে কথাবার্তা বলে জানা গেল, সেখানকার একজন ডাব বিক্রেতা জানাইলো যে এই ছেলেটা হচ্ছে সেই ডাব বিক্রেতার কাছ থেকে একটা দা নিয়ে গলার মধ্যে পচে দিছে নিজেই, নিজের গলায়। তারপর তো ব্লিডিং থেকে মারা গেল। তো সেই ভিডিও প্রকাশ পাওয়ার পর তারপর আবার নতুন করে হচ্ছে একটা আলোচনা মোড় নিছে, এবং লেটেস্ট হচ্ছে আজকে প্রথম আলোর একটা রিপোর্ট হইলো, এবং সেই রিপোর্টে আমরা জানতে পারলাম অনেকটা কনক্লুসিভলি কী ঘটছিল ঘটনাটা। তো এই পুরো ঘটনাটাতে অনেকগুলো দিক আছে আলোচনা করার মতো, যেটা আজকে আমরা করব। অনেকগুলো দিকের প্রথম দিকটা কোনটা সেটা লাইন সিরিয়াল ধরে আসি। প্রথম দিক হচ্ছে আমাদের থিওরি মারানো, ফেসবুকে এসে থিওরি দেয়া, প্রচুর থিওরি, প্রচুর তাত্ত্বিক লোকজন ইন্টারনেটে এখন, এদের থিওরি একটাও সঠিক প্রমাণিত হয় না। এরা সারাটা দিন থিওরি দেয় নির্লজ্জের মতো, এবং যখন আমাদের হাতে এভিডেন্স আসে দেখা যায় এদের থিওরি কোনোটারই কোনো ভিত্তি নাই, তাদেরও তাও এদের লজ্জা হয় না। তারপর এরা এই প্রত্যেকটা ঘটনার পর থিওরি মারতে হবে, না থিওরি তো মারবই, আমরা একটা ঘটনা ঘটার পর কী কী হইতে পারে আলোচনা করব। তো সেই আলোচনাটা কিছু বেসিস থাকা যায়, রাইট? এটার কারণে আমার এটা মনে হচ্ছে, এটার কারণে ওইটা মনে হচ্ছে, এবং এটার কারণে এটা মনে হওয়া যায় কি না, এদের কোনো বেসিস লাগে না, কিচ্ছু লাগে না। যে যত উদ্ভট উইয়ার থিওরি দিতে পারবে সে তত খুবই বুদ্ধিমান আর কি। তো যখন ভিডিওটা প্রকাশ পাইছে ছেলেটা এভাবে বসে আছে, পুলিশ নিয়ে তুলে দিছে, তখন সেখানে কিছু থিওরির মতো কত রকম থিওরি ঢাকা ইউনিভার্সিটির গ্রুপগুলোতে আর কি বসে বসে মজা দেখতাম এদের থিওরির, এরকম থিওরিও আসছে যে ছেলেটা দেখতে হ্যান্ডসাম, সুতরাং তার কাছে কোনো অন্য ছেলের গার্লফ্রেন্ড ভেঙে চলে আসছে, সুতরাং ওই ছেলেই ছেলেকে জন্য খুন করেছে। আচ্ছা ভাই, ওই ছেলেই ছেলেকে খুন করেছে মানলাম, তো এর মধ্যে এত ডিটেলস কই পাইলি যে ছেলেটা দেখতে হ্যান্ডসাম, হয়তো তার কাছে আরেকজনের গার্লফ্রেন্ড ভেঙে চলে আসছে এই কারণে হয়তো সে খুন করেছে, তুই এত ডিটেলস পাইলি কই, কিসের ভিত্তিতে? তোর বেসিস কি? ন্যূনতম এভিডেন্স থাকা যায়, কোনো এভিডেন্স লাগে না পাবলিকের ফেসবুকে সে থিওরি মারাইতে। এটা গেল একটা বাস্তবতা যেটা নিয়ে আমি কথা বলতে চাইলাম, যে এই থিওরি। সেকেন্ড থিং হচ্ছে যে পুলিশ সদস্যরা তাকে হচ্ছে কোনো ধরনের ইয়ের ব্যবস্থা না নিয়ে, ট্রিটমেন্টের কোন না, মানে নির্বিকারভাবে পুলিশ সদস্যরা তাকে রিক্সায় তুলে দিল, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তখন ঢাকা ভার্সিটির ফেসবুক গ্রুপগুলোতে, এবং সমালোচনা হওয়ার মতোই। কিন্তু আমি ফর সাম রিজন আমি খুব বেশি একটা এনরেজ এবং আউটরেজড ছিলাম না এই ভিডিওটা দেখে পুলিশ সদস্যদের, কেন ছিলাম না পরে আমি একটু চিন্তা করে মনে হলো আমার কাছে যে এটা কারণ হইতে পারে, যে মানে পুলিশের কাছ থেকে তো আমরা প্রত্যাশা করি যে পুলিশ আমাদেরকে নির্যাতন করবে, আমাদেরকে তুলে নিয়ে গুম করবে, খুন করবে, চাঁদা চাইবে আমাদেরকে নিয়ে, হাত পা পিটে ভেঙে ফেলবে। সো পুলিশের কাছে আমাদের প্রত্যাশা, বাংলাদেশে পুলিশ হইতেছে নানা রকম অন্যায় অপরাধ নির্যাতন জুলুমের সাথে জড়িত থাকবে। সো এখানে পুলিশ সদস্যরা কোনো জুলুম করে নাই, তারা হইতেছে তারা মানবিক কাজটা করে নাই, তারা মানবিক কাজটাও করে নাই, কোনো জুলুমের সাথেও জড়িত ছিল না। এতেই মনে হয় আমি খুব প্রীত হয়ে গেছিলাম যে ওরে বাবা, তাহলে পুলিশের উপর রাগ হওয়ার কিছু নেই। এটা সম্ভবত ইন দ্য ব্যাক অফ মাই মাইন্ড কাজ করছে, যে কারণে আমি এটা দেখে খুব একটা ক্ষুব্ধ হই নাই, যে পুলিশের কাছ থেকে খুবই ভালো যতটুকু পাইছি যথেষ্ট ভালো, এটুকু আশা করি না, রাইট? আরেকটা ব্যাপার হচ্ছে যে মানবিকভাবে চিন্তা করলে আসলে বাংলাদেশের পুলিশরা তো থানা হইতেছে বাংলাদেশের সবচেয়ে বড় টর্চার সেল,
বিভিন্ন খবরাখবর পড়লে জানবেন যে এরকম রাত হইলেই পুলিশ ঘুরে বেড়ায় টহল দেয়, মানুষজনকে তুলে নেয়, টর্চার করে, সারা রাত মেরে ধরে ইভেন লাশ গুম করে ফেলে দেয়। সো থানাইগুলো চলতেছে, থানাইগুলো সবসময় চলে, সো এটা নতুন কিছু না। সো যারা পুলিশ, এরা এরকম নৃশংসতা দেখতে 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 এরা ডিসেনসিটাইজড হয়ে গেছে। সো একটা ছেলে বসে আছে, রক্ত গড়ায় পড়তেছে, গলা দিয়ে পুলিশ সদস্যরা নির্বিকার, আমরা যেরকম দেখে একেবারে মুষড়ে পড়ছি কারণ আমরা এগুলো দেখে অভ্যস্ত না। পুলিশরা থানার মধ্যে এগুলো দিন রাত ওরাই এগুলো করে। সো সে নির্বিকারভাবে রিকশায় তুলে দিছে, তার কাছে এটা আলাদা কোনো দৃশ্য না, যেটা আমাদের কাছে একটা বিরল দৃশ্য। সো আমরা শক্ট হয়েছি, সে শক্ট না এবং সে এটা নিয়ে খুব বা ইয়েও না। সো এটা যাগা সব কিছু মিলে আমার কাছে এটা খুব এক্সট্রঅর্ডিনারি কোনো দৃশ্য মনে হয় নাই। যে হ্যাঁ, তবে ঠিক আছে যে পুলিশের কাছে আপনার প্রত্যাশা থাকবে এরকম পরিস্থিতিতে, শুধু পুলিশ না, যে কোনো মানুষ মানবিকভাবে রিক্সায় করে একটা লাশ গলা দিয়ে রক্ত পড়তে পড়তে ছেলেটা নির্জীব হয়ে যাচ্ছে রীতিমতো, তাকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়ে আসবে, একটু যে কোনো মানুষের কাছ থেকে আমরা মনুষ্যত্ববোধ আমরা আশা করতে পারি, কিন্তু সেটা বাংলাদেশিদের কাছ থেকে আশা করা যায় না প্রথমত, দ্বিতীয়ত পুলিশদের কাছ থেকে তো আরও আশা করা যায় না, তৃতীয়ত কারণ পুলিশরা কী মাল আমরা জানি, তৃতীয়ত পুলিশরা অনেকটা ডিসেনসিটাইজড এই ধরনের দৃশ্য এবং এই ধরনের। সো ওকে ফাইন, এটা বাংলাদেশে খুব এক্সট্রঅর্ডিনারি কিছু না। এবং যেটা বললাম, পুলিশ যে তারা সে অবস্থায় পিঠে হাঁটি ভাঙতেছিল না, এটা দেখে আমি যথেষ্ট তুষ্ট আর কি। সেটা গেল সেকেন্ড পার্ট কথা বলার মতো। থার্ড থিং যেটা, সেটা হচ্ছে কি ঘটছিল ঘটনাটা, ছেলেটা হচ্ছে মাদক নিত। তো মাদক নিত, এটা মাঝে একটু আলোচনা উঠে আসছিল ইতিমধ্যে ফেসবুক গ্রুপগুলোতে, কিছু ছেলে পেলে আলোচনা করতেছিল যে তাকে কারা আনছিল, তার ফ্রেন্ডদের সাথে সে ঢাকায় ফিরে আসছে, ফ্রেন্ডদের সাথে, তারপর সে ফ্রেন্ডদের সাথে কিছু একটা করছে। ও আর আরও থিওরি আছে প্রচুর, এই ছেলেটা হাফ প্যান্ট পরে খালি গায়ে এখানে, এটা কি মিন করে, এটার পেছনে আবার 100 থিওরি দিয়ে ফেলছিল পোলাপান তখন জায়গা। তো হ্যাঁ, ওটা একটা আলোচনা ছিল যে সে মাদক টাদক নিত কিনা ফ্রেন্ডদের সাথে, এবং শেষ পর্যন্ত দেখা গেলো এটাই সঠিক। আজকে প্রথম আলোর একটা রিপোর্টে আসলো যে সে এলএসডি সেবন করার প্রমাণ পাওয়া গেছে, এবং এই প্রথম বাংলাদেশে এলএসডি মাদকটা ধরা পড়ার ঘটনা ঘটলো। এলএসডিগুলা খুব সম্ভবত যে ইয়ে একটা সিরিয়াল আছে না নেটফ্লিক্সে দেখাইতো, যে বা এইচবিওতে, ওই যে মাদক নিয়ে একটা কী জানি ছিল, নার্কোসিস না তো মনে কোনটা জানি একটা জায়গা। তো সেইখানে এলএসডি টেলএসডি কেমনে বানায়, ম্যাথালো কী জানি কীভাবে বানায়, এগুলো দেখাইছো, এগুলো দেখানো আমি বিভিন্ন সিরিয়ালে দেখানো, এটা একটা কুল ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন পোলাপানের কাছে। সো এবং আনসুপারভাইজড প্যারেন্টিংয়ের কারণে এখন ছেলে পেলে এগুলো করতে পারতেছে অনেক, ইন মেনি কেসেস আনসুপারভাইজড প্যারেন্টিং, আনসুপারভাইজড চাইল্ডহুডের কারণে আর কি। তো এই প্রথম এলএসডির কেস ধরা পড়লো, এবং এলএসডি নেওয়ার পর প্রথম আলোর রিপোর্ট থেকে যা জানলাম, মানে আমি তো আর নিজে যাই না এখন, কারণ এটা আবার বলে নিতে হচ্ছে আমি নিজে যাই না প্রথম আলোর থেকে জেনে বলতেছি, কারণ নাহলে আবার থিওরি দিয়ে দেবে ফেসবুকে যে ফখরুল ভাই এটা কেমনে জানলো, তাহলে কি ফখরুল ভাই এলএসডি নেয়, থিওরির যন্ত্রণা আজকাল ফেসবুকে। ওকে, সো প্রথম আলোর রিপোর্ট থেকে জানলাম যে এলএসডি নিলে এটা হইতেছে মেন্টালি ইয়ে করে ফেলে, মানে ঘোরের মধ্যে নিয়ে যায়, ডিলিউশনাল করে ফেলে, এবং সেই অবস্থায় হচ্ছে এরকম উদ্ভট কাজকর্ম করাটা অস্বাভাবিক না। এবং ছেলেটা হাফ প্যান্ট পরন এবং খালি গায়ে কেন ছিল, যেটার অনেক থিওরি আমরা ফেসবুকে দেখছি অনেক দিন, না সেটা থিওরি মিউরি কোনোটা সত্য না, সেটার কারণ হচ্ছে ছেলেটা ফ্রেন্ডদের সাথে বসে ওই খালি গায়ে হাফ প্যান্ট পরনে রুমের মধ্যে বসে মাদক নিচ্ছিল, পরে যখন বুদ্ধি হারায় গেছে তখন ওই অবস্থায় সে রুম থেকে বেরোয় চলে আসছে, এই কারণে হাফ প্যান্ট পরনে এবং খালি গায়ে বেরোয় এসে তারপর হয়তো সে ডাবলার কাছ থেকে দা নিয়ে গলার মধ্যে দা চালাইছে। সো নাও লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে মাদক। তো মাদকের ব্যাপারে, মাদক হচ্ছে এই দেশের এবং সারা পৃথিবীর তরুণ প্রজন্মের ধ্বংসের পেছনে অন্যতম কারণ। বাংলাদেশ সরকার আপনি দেখবেন কিছুদিন পর পর মাদক অভিযান করে, এবং সরকারের যদি আপনি ভাষ্য শোনেন, এরা সবসময় খুবই মাদক ইস্যুটা বাংলাদেশের একটা প্রধান ইস্যু হিসেবে চিহ্নিত করে, এবং মাদক কী পরিমাণ ক্ষতির কারণ দেশের, এগুলো তো আসলে আমরা ডিটেলস চাই না, সরকার যারা এগুলো নিয়ে হ্যান্ডেল করা লাগে তারা জানে। সো আমি একটু ইম্প্রেশন পাইছি সরকারের কাজকর্ম কথাবার্তা থেকে যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় ইস্যুর মধ্যে একটা হচ্ছে মাদক ইস্যু, মাদক নিরাময়, এবং ইয়াবাটিয়া বাসার পর এমনভাবে মাদক ছড়াই পড়ছে এবং তরুণ প্রজন্মের অবস্থা খুবই জঘন্য। তো যেই কারণে এরা কয়েকদিন পর পর মাদক নির্মূল অভিযান শুরু করে, এবং শুরু করে তারপর শুরু করে সেই বাংলাদেশ, তো বাংলাদেশ রাইট, সেটার বললে লাভ নাই, তারপর শুরু হয় প্রতিপক্ষ নিধন মাদক নিধনের নাম দিয়ে জায়গা। তো ওয়ার্ল্ড ওয়াইড মাদক হইতেছে একটা হিউজ সমস্যা। এই যে আপনার সাউথ আমেরিকা তো কয়েকদিন পরপর মাদক নিধন অভিযান শুরু হয়, হয়ে তারপর মারা শুরু করে প্রতিপক্ষদেরকে, মানে অসভ্যদের যা আছে সবগুলো একই ঘটনা ঘটে, মাদক নিধন অভিযান শুরু করে সরকার, তারপর শুরু করে প্রতিপক্ষকে গুম করা, খুন করা এই নামে। তো এই মাদক ইস্যুটা সারা পৃথিবীতে প্রচুর পরিমাণ সুইসাইডের ঘটনা ঘটে মাদকের কারণে। এই যে ঐশী মেয়েটা তার বাবা মাকে হত্যা করলো, সে মাদক নিত, তারপর হচ্ছে এই যে মেকানিক্স ব্যান্ডের একটা গিটারিস্ট ছেলেটা, সে হচ্ছে সুইসাইড করলো
তরুণ ইয়াং ছেলে, তরতাজা ছেলে সুইসাইড করলো, সেও মাদকটা ধনী, তো খুব সম্ভবত ইফ আই এম নট রং, জানতে যেরকম পারছি। সো যারা মাদক নেয়, এবং এই যে লিঙ্কিন পার্ক ব্যান্ডের যে ভোকালিস্ট ছিল, সেও হয়তো সেরকম মাদক টাদক নিত, মানে এরা তো লাইক তরুণ প্রজন্ম এখন মনে হয় বেশিরভাগই মাদক নেয়। তো এই যে মাদক নেওয়ার পর সুইসাইডাল হওয়া, সুইসাইড করা, তার মানে এগুলো হয়তো সব কৃত্রিম ম্যানুফ্যাকচার্ড ইস্যু, যেগুলো আমরা সমাজ হিসেবে আমাদের অ্যাভয়েড করতে পারা উচিত ছিল, রাইট? কিন্তু এগুলোকে আপনি নানারকম জাস্টিফিকেশান পেয়ে যাবেন ইদানিংকালে, আত্মহত্যা এই সেই, আত্মহত্যাকে নানান রকম জাস্টিফিকেশান দেওয়া হবে। এবং আমি তখন একটা এপিসোড করে আলোচনা করছিলাম যে মেকানিক ব্যান্ডের যে ভোকাল, এই গিটারিস্ট যে ছেলেটা সুইসাইড করছে, সে হচ্ছে লিঙ্কিন পার্কের ভোকালিস্ট সুইসাইড করছিল। সুইসাইড করার এক বছরের মাথায়, সম্ভবত না 3 বছরের মাথায়, ওই দিনই সে সুইসাইড করছে। সো তার মানে সে তাকে দেখে উদ্বুদ্ধ হয়েছে, সেও মাদক নিত, সেও মিউজিক করতো, এও মাদক নেয়, এও মিউজিক করে, সে যেদিন মারা গেছে সেও ওই মৃত্যুবার্ষিকীতে সুইসাইড করছে। তার মানে এগুলো হচ্ছে সব ইনফ্লুয়েন্সড হয় এবং মাদকের প্রভাবে, এবং লাইক ফাকড আপ রিয়ালিটি ওয়ার্ল্ড ভিউ। তো এগুলো তো নিয়ে তো আমরা সামাজিক ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলবো না, আপনি কথা বলতে পারবেন না আজকাল, কথা বলতে পারবেন না। এই আপনি আত্মহত্যা নিয়ে কথা বলছেন, আপনি জানেন তার জীবনে কত দুঃখ কষ্ট, মাদক নিয়েও আজকাল কথা বলতে পারবেন না। আপনি দেখেন, এই যে গতকালকে দেখলাম একটা ছেলে, রাকিন আফসার নাকি জানি নাম, সে মোটামুটি না, ফেসবুকে ইউটিউবে বেশ জনপ্রিয়, সে পোস্ট দিয়ে ফেলছে, এগুলো ইংলিশ মিডিয়ামের পোলাপান, মাদক টাদক তো নেয়, মোটামুটি বোঝাই যায়, এটা বলার অপেক্ষা রাখে না হয়তো বা। সে পোস্ট দিয়ে ফেলছে যে মাদক নেয়া, হ্যাঁ খুব ভালো, যারা মাদক নেয় না তোমরা খুব ভালো, আমরা যারা মাদক নেয় তারা খুব খারাপ, হ্যাঁ জাজ করা যাবে না, ওরে বাবা মাদক নেওয়াকে জাজ করা যাবে না। সো আপনি এখন মাদক নিয়ে কথা বলতে পারবেন না, রাইট? আপনি সুইসাইড করলে এটা নিয়ে কথা বলতে পারবেন না, এই ধরনের ফাকড আপ সুইসাইড, কারণ যারা সুইসাইড করে এদের হয়তো বেশি, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে এদের দেখুন লাইফের সব কিছু আছে, কিন্তু এরা আপসেট, এরা ডিপ্রেসড। কেন আপসেট ডিপ্রেসড, তখন আপনি আলোচনায় ঢুকবেন যে কোথেকে তোর আপসেট ডিপ্রেশন আসে। তারপর আমি আপনাদেরকে একটা এপিসোড আলোচনা করায় দেখাইছি, এরা সারাদিন ইনস্টাগ্রাম ফেসবুক অন্যের লাইফ দেখে দেখে ইনফ্লুয়েসড হয়, এবং ফেসবুক ইনস্টাগ্রাম হয়তো এখনকার তরুণ প্রজন্মের ডিপ্রেশনের একটা প্রধান কারণ, রিসার্চ ফাইন্ডিং। সো এগুলো তো তার মানে সামাজিক কৃত্রিম ইস্যু, আপনি এগুলো নিয়ে কথা বলতে পারবেন না, না এদের ডিপ্রেশনকে খুব একেবারে ক্লিনিক্যালি ডিপ্রেসড এরা বোঝানোর চেষ্টা করে, এখন তো সব কিছু স্পিন, খালি টুইস্ট মারতে হবে এখনকার পোলাপানের কাজ। সো ওক জেনারেশন সব কিছুতে টুইস্ট মারে, কনগ্রেচুলেশনস যারা যেভাবে পারছে তাদের মতো করে নেগেটিভ দাঁড় করাইতে সমাজে। তো এই 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 কারণেটা নিয়ে কথা বলতেছিলাম, নানামুখী ইস্যু এই ঘটনাটাতে। আলটিমেটলি আমরা এসে দেখলাম যে মাদকের কারণে একটা ছেলে কি তরতাজা ছেলে, এবং আপনি দেখেন যে শুরুতে যে ভিডিওটা দেখালাম, ফ্রেন্ডের সাথে গান গাচ্ছে এবং ফ্রেন্ডের সাথেই মাদকে শেষ পর্যন্ত জড়াইলো, এবং আমরা ইউনিভার্সিটি লাইফ পার করে আসছি, উই ক্যান রিলেট যে কী হয়েছে, কিসের মধ্য দিয়ে ছেলেটা গেছে। আমিও যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমার আশেপাশে সকল ফ্রেন্ড মদ খাইতো, ওরে বাবা রে বাবা, এরা বাংলাদেশে বসে মদ খায়, এরা কিন্তু সব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপান, উচ্চবিত্ত ফ্যামিলির পোলাপান না, কিন্তু যে টিভি দেখে কুল মদ খাইতে হবে। তো এদের সাথে আমি 2-1 বার শুরুর দিকে আগ্রহের জায়গা থেকে খাইছি, আমার আবার কিউরিওসিটি সব কিছু একবার করে চেক করে দেখতে হবে, জায়গা কিউরিওসিটি যে একটা কথা আছে না, কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট, বেশি কিউরিওসিটি থাকাও ভালো না। তো কিউরিওসিটির কারণে আমি এদের সাথে 2-1 বার খাইছি, তারপর আমি থামাই দিছি, আমার কিউরিওসিটি জানার আগ্রহ ছিল জিনিসটা কি, জানছি শেষ। আমার সাথে ফ্রেন্ডরা কিন্তু তারপর ইউনিভার্সিটির ফুল লাইফেরা, আমার আশেপাশে সকলে প্রত্যেকে, আমার একজন ফ্রেন্ডও বাদ নাই, এরা মদ খাইতো, এরা তো আমি খাইতাম না, আমি চলে আসতাম বের হয়ে। ইভেন আমরা যখন আমাদের তো যে ডিপার্টমেন্টে ছিলাম, অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমাদের ওইখানে হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থাকতো প্রতি বছর বছর। সো ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আমরা বিভিন্ন জায়গায় যেতাম, মাসখানেক থাকা হইতো ইন্ডাস্ট্রিতে বা কয়েকদিনের জন্য থাকা হইতো ইন্ডাস্ট্রিতে। সো আমরা যে ট্যুরে যেতাম, হোটেলে উঠতাম, একসাথে হোটেলে এক রুমের মধ্যে সকলে মদ খাইতেছে, আমার ফ্রেন্ডরা, আমি খাইতেছি না। সো শুরুর দিয়ে একবার যেটা বললাম, তারপর যে 4 বছর, এই 4 বছর ফুল 4 বছর হয়েছে আমার স্ট্রাগল করে টিকে থাকতে হয়েছে এদের সাথে, কেন না সকলে সবসময় মদ খাইতেছে, এটা তো ডিফিকাল্ট, আপনার সাথে সকলে যখন মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, আপনি একা সেটার মধ্যে না ঢোকা। এবং ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর আমি এই ফ্রেন্ডদের দ্বারা অনেক ইনফ্লুয়েসড হয়েছি, মানে অবিশ্বাস্য রকম। তো জায়গা সেই কথা, তো আমি সেটা দেখছি যে কীভাবে ফ্রেন্ড সার্কেল ইনফ্লুয়েন্স করে। এবং আমি একসময় লাইক 5 অক্ত নামাজ পড়তাম ইউনিভার্সিটির প্রথম 1-2 বছর, তারপর আস্তে আস্তে সেটা গেল ছুটে সেই অভ্যাস। তারপর হইতেছে এই যে আমি যদি আজকে এরকম একটা ফ্রেন্ড সার্কেলে না পড়তাম, তাহলে তো যে 2-1 বার আমার আশেপাশে সকলে খাই দেখেন, আমি আগ্রহী হয়ে জানতে চাইছি যে জিনিসটা কী। হ্যাঁ, এরা যদি কেউ এরকম না হইতো ফ্রেন্ড সার্কেল, আমার তো আগ্রহ তৈরি হইতো না জানা, রাইট? সো সেটা অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু ফ্রেন্ড সার্কেলের কারণে হয় নাই সেটা। এবং আমি প্রথম যেই আমার এটা শুরু থেকে ইউনিভার্সিটিতে ওঠার পর আমার একটু আফসোস ছিল যে আমি প্রথম একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল যে একটু ধার্মিক টার্মিক নামাজ কালাম করে। সো আমি চাইছিলাম ওর সাথে ফ্রেন্ডশিপ করতে, পরবর্তীতে ওর সাথে আর যোগাযোগ ছিল না, ও চলে গেছিলো। পরবর্তীতে যেই ফ্রেন্ড সার্কেলে এসে পড়ছি, এগুলো সব হইতেছে শাহাবাগি, লাইক এদের কারোর সাথে আমার এখন অলমোস্ট যোগাযোগ নাই বললেই চলে। ইউনিভার্সিটি থাকতে এদের সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব ছিল, বাট একসাথে ছিলাম, ফ্রেন্ড ছিলাম, দ্বন্দ্বের একটা জায়গা ছিল।
তো পরবর্তীতে মানে জাস্ট একটা প্রমাণ যে দ্বন্দ্বের জায়গাটা কোথায় ছিল, যখন শাহবাগ আন্দোলন আসলো এরা প্রত্যেকে চেতনাবাদ, প্রত্যেকে শাহবাগই কড়া চেতনা শাহবাগ, সো বুঝতে পারতেছেন এদের সাথে আমার আদর্শের জায়গা নাই, এবং বুঝতেই পারতেছেন জীবনাচরণ থেকে এগুলো সব মদ গাঁজা খেয়ে বেড়াইতো। তো এরকম আপনার ফ্রেন্ড সার্কেল ধ্বংস করে দিতে পারে, এবং বাবা মার হইতেছে দৃষ্টি না রাখা বাচ্চা কাছে, যে ঐশী মেয়েটা থেকে শুরু করে যে বললাম মেকানিক স্পেন্ডার, এবং এই যে উচ্চ সমাজের উচ্চ শ্রেণীর যেই পোলা মেয়ে মায়া এগুলো যেগুলো আজকাল ডিপ্রেশনে আছে, এ মাদক নিচ্ছে, সুইসাইড করতেছে, এগুলো সব কিন্তু হইতেছে ফাকড আপ লাইক এদের লাইফস্টাইল, রাইট? প্যারেন্টসরা এদেরকে মানুষের মতো মানুষ করে নাই, প্যারেন্টসরা এদেরকে সঠিক শিক্ষা দেয় নাই, সঠিক সুপারভিশন করে নাই, সো এটা একটা সামাজিক ইস্যু না, এখানে একেবারে ডিপ্রেশন, মেন্টাল হেলথ ইস্যু, একেবারে এই যে সুইসাইড করছে তার কষ্টটা কি আপনি না। এবং এখন যেহেতু ইনফরমেশান শেয়ারিং বেড়ে গেছে, অ্যাক্সেস বেড়ে গেছে, যে কারণে এই ইস্যুগুলো এখন একেবারে এপিডেমিকের মতো আকার ধারণ করতেছে। তো এই ছেলের ঘটনাটা থেকে আমি দেখলাম যে আসলে ইটস এ কম্বিনেশন অফ এভরি ওয়ার্স থিং, লাইক ব্যাড থিং আর কি, বা ওয়ার্স্ট থিংস। তো এই জন্য কথা বলতে চাইলাম আর কি, যে প্রথমত আমাদের থিওরি মারানো, দ্বিতীয়ত যে পুলিশের ভূমিকা, তৃতীয়ত মাদকের ভূমিকা, চতুর্থত এই সব কিছুকে স্পিন মেরে জাস্টিফাই করার চেষ্টা। সো এইগুলো একটা কম্বিনেশন অফ সোশ্যাল ইস্যুস যেটা একটা একটা ভয়াবহ আকার ধারণ করতেছে, এবং এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো খুব বেশি মানুষ নেই, কারণ কথা বললে একটা সম্মিলিত অ্যাটাকের মুখে পড়তে হয়, যে আমি যেরকম নির্ভীক চিত্তে বলে যাচ্ছি, আই ডোন্ট কেয়ার কী পরিমাণ মানুষ অ্যাটাক করতেছে, কী পরিমাণ মানুষ অ্যাগ্রি করতেছে না করতেছে না, এবং বেশিরভাগ মানুষ তো ব্রেন ওয়াশড হয়, গড্ডালিকে প্রভাবে গা ভাসায়, সবাই এক ধরনের কথা বলে, এখন সাধারণ পাবলিকও শুনে শুনে ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন আমি যে উল্টাটা বলতেছি এখন তাদের ওইটাও ভালো লাগতেছে না, যত ফ্যাকচুয়াল হোক তারা ওই যে বেশিরভাগ মানুষ যেটা বলে তাদের ওইটাই ভালো লাগে। সো যে কারণে আস্তে আস্তে ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে, দুনিয়াটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং নাও উই হ্যাভ দিস রিয়েলিটি যেখানে তরুণ প্রজন্ম সকলে ডিপ্রেস, সকলে সুইসাইডাল, সকলে হচ্ছে এই অবস্থা, এবং এগুলো নিয়ে যদি আমরা কথা না বলি, আমরা সকলে, আমি একা কথা বললে লাভ হবে না, একা কথা বললে নয়েজের মতো শোনায়, কেউ বলতেছে না, আমি একা বললে আমাকে দশজনের কাজটা আমাকে একা করতে হচ্ছে, তখন আমাকে দশগুণ কথা বলতে হইতেছে আমার একজনকে মাত্র, তখন মনে হচ্ছে যে এই লোক এত কথা মানে বারবার একই জিনিস প্যান প্যান করতেছে কেন, সো ডিফিকাল্ট হয়ে যায় কাজটা, রাইট? কিন্তু পাবলিক হয়তো সে এরা শুনবে, এরা এসে আমার ভিডিওতে হাইস লাইক দেবে, কিন্তু ভিডিওটা শেয়ারও করার সাহস এদের নাই, অনেস্টলি এরা ভিডিও শেয়ার করার সাহস এদের নেই, আমার ভিডিও শেয়ার করার সাহস বেশিরভাগ মানুষের নাই, এরা বলবেও না, বলার সাহসটাও নাই, শেয়ার করবে ওই সাহসটাও নাই ব্যাকলাশের ভয়ে। এবং আপনারা যদি, আমি একা কথা না বলে যদি দশজন কথা বলতেন, দশজন আমার ভিডিও শেয়ার করতেন, তাহলে কিন্তু এই ন্যারেটিভটাও চেঞ্জ হয়ে যেত, তখন আর ব্যাকলাশের ভয়টাও থাকতো না, কিন্তু এই যে সেই ভিশাস সাইকেল, আপনারা শেয়ারও করবেন না, এবং ব্যাকলাশের ভয় আস্তে আস্তে দিনকে দিন বাড়তেছে, এবং আস্তে আস্তে পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে।